মানুষ কইতো যে আকাইলে শীতির জ্বালায় মরিয়াছে, শীতিদের থাপ ধরেছে, একেবারে তো হাড়ে রে ঠেকতেছে, শীত কাটালি হ বাগানের মধ্যে বসতে সে কি গুলি করলাম। ওরে আল্লাহ, বলে ভোগে নয় থেকেই শান্তি, এ কি ঠান্ডা শুরু হইলো, শব্দ জমে গেল। ওরে আল্লাহ, কিরাম একটা হইলো না সাত সকালে, আমি নাই ঠেলাই বেড়ে আইসি প্রকৃতির ডাকে সাড়া দিতে। মেয়ে মানুষটা, মেয়ে মানুষই তো মনে হচ্ছে, আশপাশ ফাঁকা, এ কার মেয়ে সাত সকাল বেলা বেরোয়েছে, আরো কিরাম করে হাঁটতেছে, বা এ নির্ঘাত মনে হয় কার সাথে বেরিয়ে টেরিয়ে যাচ্ছে, না হলে পরের ভাত খাওয়ারে শখ হয়েছে। আমি তো ভাগ্যশা যে বন্ধ হয়েছে হয়েছে। ছাড় ভালো বুঝে বলছি, ছাড় আমাকে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। লম্পট দুধ চরিত্র ইতর কথাকার, তোর ঘরে কি বাপ ভাই নাই, ছাড় আমাকে, ছাড়। কি করে কি অশান্তি, যেও না সৎ পুরুষ, তুমি একমাত্র পুরুষ যে আমার জীবনে প্রথম আমাকে স্পর্শ করেছে। তোমাকে ছাড়ছি না রে বাবা, না বাবা আমি তোমাকে ছাড়ছি না। দেখো তো আমি কি দেখতে অনেক খারাপ নাকি, মেয়েরা আমাকে লাইক না করতে পারে কিন্তু ছেলেরা আমাকে লাইক ঠিকই করে, আমি তোমাকে ছাড়ছি না। ই বাবা, মনে হচ্ছে আমার স্বপ্নের নায়ক আমাকে রেখেই স্বপ্নে চলে গেছে। মনে হচ্ছে হালকা কাজ করেছে, ওয়াশিং করতে মনে নেই। এখন আমি পানিটা কোথায় ঢালবো, উপরে না নিচে, জ্ঞান ফিরছে না কেন, ই বেঁচে আছে বেঁচে আছে, এখন আমি পানি উপরে ঢালবো না নিচেই ঢালবো, জ্ঞান ফিরে ও যখন আমাকে দেখবে ও আমাকে নাই করতে পারবে না, এখন কি করি কি করি, পানি লাগবে পানি, আমি পানি দেখি। আমি ভালো করে ভোরবেলা কেউ দেখিনি, বিড়িটা খাবো ত্যাগ করার সময় দুই নম্বর কাদের সময় তা খাতিয়েছে এখন। এই রে লাইট তো মনে হচ্ছে নিয়ে আসি, না হলে পড়িয়ে গেছে, ক্লিয়ার দেখা যাচ্ছে না, তো কিটা মনে হচ্ছে ওই ওই সাইডের দিকে আছে, দোকানপাট তো খুলিনি, যাই একটু আগুনটা চাই নিকি। Thank you.
मुखी देखा जा आगुन तो पाई देखो ना दुईटान चाहल हेने से खाई जाए जे परिमाण कुआशा तो देखते पारबे ना দিরি নাই তুমি না দিলে আমার সে লাইটটা তো দিবা কিটা রে হ্যাঁ ও মালিক না তাই তো ও তো মালিকই তা ওর মুখে বিড়ি কা এ মালিক হে তোর না সকালে উঠে পাথর হইতে পানি দেওয়ার কথা ছিল তা তোর মুখে বিড়ি কা আরে ভরা ভরা সেই বিড়ি আমার লাইট দিয়ে ধরালি दौड़ मारलो मारलो ताला बापे देखे লাইটও ফেললো না বিড়িটাও ফেললো না আরে ছেলে রে আরে মালিক সকাল বেলা উঠে এই কুয়াশা আমার দুইবার বিপাকে ফেলেছে মৃত্যুর মৃত্যু মুতারা জায়গা পাওনি খানিক হলি এই যে আমার গায়ে লাগিল ধুর বল সকাল থেকে ঘুমাতে উঠি আমার হেজ বিপদ কুয়াশা জড়ায় যাচ্ছ না কিছু দেখা যেমন যাচ্ছে সেমনি খাচ্ছে শেখা আমি না এসি কসুল লতি তুলতি ওখানে মুতে এসে কার বাল ফেলতি এই বাড়িটাই তো ওদে না জানি ও কোথায় দরজা গুটনোর তালে আছে মনে হয় আব্বা চলে এসে রে কিরা কথা করছে না রে তার মানে মনে হয় আব্বাই কথা করলে তো আমি আর মায়ের ঘর ভেটে দরজা খুলবো না এই জন্য মনে হয় কথা করছে না কিরা বা দরজা গুটিয়ে যাচ্ছে আব্বা ওই আর বিড়ি খাবো না ধরে গেছে আগুনও চাবো না নে ভুল হয়ে গেছে বিড়ি আর খাবো না নে আল্লাহ তাও গুটিয়ে যাচ্ছে আব্বা মাইরে না দেন আর বিড়ি খাবো না নে আব্বা মাইরে না দেন গো আমাকে ফাঁকি দিবি তুই আমি কোথাও যাচ্ছি না আমি এখানেই থাকবো তোমা মরে গিয়ে কি বিপদে বলাম এ সারা দাড়ি গোপনে আছে তো নির্ঘাত বিটা মানুষ এ তাল ছুরি বললো কে তিয়ে কি বিপদ তো মানুষ জানি বিপদে যাবে না আমি আর ঘরেতে বেরোচ্ছি না দেখ মুই দেশে থাকি তো মহা মুশকিল হয়ে গেল মা নিজন থাকবেন বলে মনে হচ্ছে না এখন যদি আমার আব্বা এসে দেখে তাহলে তো লোকজন জানলি তো শেষ এখন তো শব্দ নেই যেতে না আমি দেখি কোথায় পালাবি আয় আমার কাছে আয় আয় এই ভালো ভালো কোশ্চেন দাস করলাম আমার আব্বা যদি চলে আসে সব তুই দেখে লোকজনের দিকে মান লোকজন যদি টের পায় আমার কিন্তু মান সম্মান কিন্তু কি বিপদে বললাম যাস কিন্তু বাড়ি আমি আমি কোথাও যাব না আমি কোথাও যাব না আমি এখানে থাকবো তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলে আগে বলো আমি কি সর্বনাশ করেছি না তুমি আমার অনেক বড় সর্বনাশ করেছো
কি করে যাবি তুই? আমি কোথাও যাচ্ছি না, কোনো কুয়াশার মধ্যে সিলকি পাইলাম না, মেয়ে মানুষ কোনো করে একবার ভুল করে জড়িয়ে নিয়ে ধরেছি। এখন আবার কি হবে? আমি কোথাও যাব না। কি কথা বললাম কদিন, এই দাস করলাম নাই কিন্তু তুমি যেন বাড়ি আইসে না, আর কোন লোকজন যেন বাড়ি দেখে না আসে, এই যা যা লোকজন দেখা লাগে কোথাও যাবো না, লোকজন দেখে কিন্তু বিপদে যাবে না। প্রয়োজনে এই বাসা থেকে আমার লাশ বের হবে, আমি বের হবো না। তুমি আমার এত বড় সর্বনাশ কেন করে লাগে বলো? আমি পারি না আর পারি না। তুমি তোর ঘাত যাবে, যাবি না মানে ও নো, তুমি তোর ঘাত যাবে। তুমি আবার আমাকে স্পর্শ করলে এবার তো আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না। আমি কোথাও যাবো না, তোর থাকাই লাগবে না, আমি কোথাও যাবো না। কি অশান্তি কবে, কি অশান্তি। আমি জানতাম তুমি আমার কাছেই ফিরে আসবে। আর তুই পানি না দিয়ে শুধু ঘুরে বেড়ানা শুয়ে থাকা, এ মনিরা পিয়ারা ছবি তো ভালো, তা হেনে বসে কি করতেছি? মানে কিডা তুই আর হেনে বসে কি করতেছিস? নিশ্চয় মালিকের বাবা হবে হয়তো। অমানি পরীক্ষায় পাশ করলি না কোনো চাকরি টাকরি পাইছিস তুই? দেখেন তো বাবা আমাকে দেখতে কেমন লাগছে। হ্যাঁ তুমি তো খুব সুদর্শন পুরুষ, তোমার সিয়ারা ছবিও অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ তুমি অনেক একটা ভালো বউ পাবা। তাইলে বাবা আপনি কি আমাকে মেনে নিচ্ছেন? আমার তো এটাই ছেলে, আমার তো কোনো মেয়ে নেই। বাপু আমার যদি মেয়ে থাকতো তাহলে আমি তোমার সাথে বিয়ে দিতাম, আমি একটা বার ভেবে দেখতাম। হ্যাঁ বাবা ভেবে তো দেখবেনি, তবে আপনার কাছে আমার একটা আবদার আছে, আপনি রাখবেন তো? এ তো কইরে বারবার যখন আব্বা আব্বা করছো তাহলে কও, তুমি তো আমার ছেলেরই মতো। জি বাবা, আসলে বাবা আমি আপনার ছেলেকে চাই। আমার ছেলে? তাহলে তো মনে হয় তুমি বড় কোম্পানির কোনো ম্যানেজার হবা। যাক আল্লাহ আমার ডাক শুনেছে, আমার মালিকের কোনো না কোনোটা হিললে হইয়াইছে। আসলে বাবা আপনি যেটা ভাবছেন ওটা না। ও বাপু টাকা পয়সা লাগবে না, টাকা পয়সার কথা বাপু কইয়ে না, কেবল ধান লাগাইছি, আর এমনি তো আমার যে লাইন টাকা পয়সা দিয়ার কোনো কায়দাই নেই। না বাবা তেমন কিছু না, টাকা লাগবে না, পয়সাও লাগবে না, ঘর বাড়িও লাগবে না, প্রয়োজনে আমরা গাছতলায় থাকবো, তারপরেও ওকে আমার হাতে তুলে দিতে হবে আপনার। কেয়া বাপু আমার ছেলে ডানিয়ে কি তুমি হরিণ শিকার করতে যাবা? আসলে বাবা আমি আপনার ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, ওকে আমি বিবাহ করতে চাই। ঠিক আছে, এ তো ক্লিয়ার বিটা মানুষ। হারাম 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 হারাম, আরে ভরা ভরা, ও মালিকের মা তুই পানি নিয়ে আমি অজ্ঞান হলাম। না হবে না, নে অজ্ঞান হয়ে পড়ে থাকলে হবে না, নে ওর বাড়ির মধ্যে বের করতে হবে। ও বেরোস যদি না চাই মুখে লাঠি মেরে বের করতে হবে, তাও বের করতে হবে, নাহলে লোকজন যদি জড়ো হয়ে যায় তাহলে তো বিপদ ঘটে যাবে। নে ওরে মালিকের মা, হে তুই পানি দেওয়া বন্ধ কর, হে গামছাড়া নিয়ে আসে মুসাই দে, নিয়ায় নিয়ায়। আপনাকে অজ্ঞান হলে হচ্ছে না, আপনি আমাকে মেনে নেন।
নিশ্চয় বাবা মনের ভুল বুঝতে পেরেছে। আসছি বাবা। আমি কোথাও যাব না, আমার অধিকার আমি আদায় করেই নেব। আমি এখান থেকে কোথাও যাব না। আগো, তোমার কি হয়েছে? মালিক আমাকে ধোকা দিয়েছে, আমার সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, মালিক কি তোমার ওই চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা নিয়েছে নাকি? না ভাইয়া, টাকা নেইনি, তবে ও আমাকে কঠিন থেকে কঠিনতম ধোকা দিয়েছে। তা কি ধোকা দিয়েছে কবা তো? মালিক কি তোমার বউটাও নিয়ে চলে গেছে নাকি? ধুর ভাইয়া, বউ তো ছেলেদের হয়, আর মালিক আজ নিজের বউকেই চিনতে পারলো না। তা ওই মালিক কি তোমার কোনো বুন্দুনির সাথে কি বিয়েটি হইলো নাকি? তাই সেটা কি এখন মেনে নিয়েছে না নাকি? বলি আমার কাছ কও। যার বুঝার সেই বুঝলো না, আবার আপনি কিভাবে বুঝবেন? আরে বিটা কও, ওই আমার কাছে কোয়াও যা, ওই চেয়ারম্যানের কাছে কোয়াও তা, আমি লাইন করিয়ে দিবানে। ও যদি আমাকে বিয়েই না করবে তাহলে আমার এত বড় সর্বনাশ কেন করলো? ও কিডা, আবার বিয়েও করলো, মালিকের তো কোনো বুনু নেই। মালিকের কোনো আত্মীয় কি তোমার ধোকা মুকা দিয়েছ নাকি? না ভাইয়া, আপনি তো বুঝলেনই না, আজ ভোরবেলা ওই মাঠের ওই সাইড থেকে আমি যাচ্ছিলাম, এই সুযোগে কুয়াশার মধ্যে মালিক আমার সরলতার সুযোগ নিয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল। মালিক কি তোমার ওই টাকা পয়সা মানি ব্যাগ এসব কি কেড়ে নিচ্ছিল? সমস্যা হলে আমার কাছ কও। কেড়ে নিতে চাইবে কেন, আমার সবকিছুই তো মালিকের। কি কি তোমার সবকিছু কি মালিকের? ভালো করে একটু বুঝাই কও দিনি। মালিক যখন আমাকে প্রথম স্পর্শ করেছিল তখনই তো আমার মন প্রাণ সবকিছুই ওর নামে আমি সঁপে দিয়েছি। মালিক যদি আমাকে বিয়েই না করবে তাহলে ও কেন আমার সাথে এমনটা করলো? তুমি যে কি কও বাবু, আমি তো কিছু বুঝলাম না। মালিক তোমার বিয়ে করবে, ও ছেলে মানুষ লুঙ্গি পরা স্যান্ডেল আবার গোপু আছে, মালিক তোমার কোন কায়দায় বিয়ে করে? চুপ চুপ ভাইয়া চুপ, একথা আর বলবেন না। আমার না ব্যাংকে অনেকগুলো টাকা আছে, মাঠে জমি জাতি আছে, আপনি যদি আমার এই কাজটা নামিয়ে দেন দায়িত্ব নিয়ে তাহলে আমি ওইগুলো আপনাকে উপহার স্বরূপ দেব, শুধু এর বিনিময়ে মালিককে আমার করে দেন আপনি। তুমি বিটা মানুষ আর মালিকও বিটা মানুষ, তোমাকে আমি আবার কোন কায়দায় মিল করব? আমি কি কখনো বলেছি ভাইয়া আপনাকে আমি বিটা মানুষ? তোমার দেখে তো বাবু বিটি মানুষ মনে হচ্ছে না, আবার গোবটাও তো খুব ধোকে। আমি তো বলিনি আমি বিটি মানুষ। ভাইজার বাদ ভেঙে গেল যে, তুমি বিটাও না বিটিও না তাহলে তুমি কি? হ্যাঁ তোমার এর খবরদার, আমাকে স্পর্শ করবেন না, আমাকে স্পর্শ করার অধিকার শুধুমাত্র মালিকের। আচ্ছা না, তুমি তো ভাইও না আর বুতো কোয়া যাচ্ছে না, তো তুমি আসলে কি আমার কাছে একটু ভালো করে বুঝিয়ে কয় দিন, তুমি কি আসলে? বিটিএস। কি কি টেস? বিটিএস, ও আপনি বুঝবেন না। আচ্ছা তুমি কয় দিন, তুমি আসলে কি চাচ্ছ, তুমি কয় দিন আমার কাছে কিলে? আমি মালিককেই চাই, আমি মালিককেই বিবাহ করব। না তো একদম মাতৃও পাত্তিছি না আমি কয় দিনই। আর তুমি আমার কথাটা শোনো, আমি আর সালিশ মালিশ করতে পারবো না, আমি আর নাকার ওই মায় মুরব্বী মাতু বাড্ডাইকে দিয়ে আসি, ওই তারা তোমার সালিশ করে দেবে না, বুঝেছো? আমি গেলাম, তুমি থাকো। আপনারা যে যাই বলুন না কেন, আমি মালিককে যতক্ষণ না বিবাহ করতে পারছি আমি এক গ্লাস পানিও মুখে দিব না। আমরা শহর থেকে ছুটে এসে জানতে পারলাম যে আপনি মালিকের বাড়ির সামনে অনুসরণ করে বসে আছেন, আপনি মালিককে বিয়ে করবেন, মালিককে যদি আপনি বিয়ে না করতে পারেন তাহলে হরতাল ধর্মঘট করবেন, এই বিষয়টা যদি আপনি সুপ্রিয় দর্শক মন্ডলীর যদি একটু বুঝিয়ে বলতেন। হ্যাঁ ভাই, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি অনেকক্ষণ যাবত এই মালিকের বাড়িতে অবস্থান করছি, এর বিষয়টা হচ্ছে যে কেন করছি, কারণ মালিক আমার আজকে ভোরবেলার দিকে আমার কলঙ্কে দাগ রটিয়ে দিয়েছে, সুতরাং আমি মালিককে বিবাহ করতে চাই, এমন কি এই প্রস্তাবটা আপনাদের কাছে রাখতে চাই, আপনারা সুস্থ শৃঙ্খল ভাবে আমাকে মালিকের কাছে বিবাহ করে তার হাতে তুলে দেন এবং মালিককে আমার হাতে তুলে দেন। হ্যাঁ হ্যাঁ, আমরা আপনার পক্ষে আছি, তবে আপনার বিয়ে কোথায় হবে তা আমরা জানি না,
কিন্তু মালিকের সাথে বিয়ে দেওয়ার জন্য আমরা আপনার সাথেই আছি, উঠে পড়ে আমরা সংগ্রাম চালিয়ে যাব আপনার সাথে। তবে তার আগে আপনি আমাদের কিছু প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ 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 জি হ্যাঁ বলুন। আমি সাংবাদিকদের খুব বিশ্বাস করি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন পুরুষ মানুষ, এদিকে মালিকও পুরুষ মানুষ, তা আপনাদের বিয়েটা কিভাবে হবে? আপনি এই দাবিটা কি জন্য করছেন? কে বলেছে আমি পুরুষ? আমি তো BTS, আর আপনারা ইতিমুহূর্তে খবর পত্রিকায় সব জায়গা থেকে দেখেছেন যে BTS রাও কিন্তু এখন সন্তান প্রসব করার ক্ষমতা রাখে, সুতরাং আমি কেন এই অধিকার থেকে বঞ্চিত হব? হ্যাঁ তা নয় বুঝলাম। তো আপনি তো খুব সুন্দর করে গোপ রেখেছেন, মুখে চাপ দাঁড়িয়ে রয়েছে, এদিকে লুঙ্গি পরেছেন, পায়ে আবার পুরুষ মানুষের স্যান্ডেলও রয়েছে, তা আমরা কিভাবে বুঝবো যে আপনি BTS? ক্যামেরাটা বন্ধ করে একটু আপডাল করেন, আমি দেখাচ্ছি। না 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 থাক, আপনারা তো কষ্ট করে দেখানো লাগবে না, আমরা 100% বিশ্বাস করেছি আপনি BTS। আপনি সংগ্রাম চালিয়ে যান, আমরা আপনার সাথেই আছি। শুনলাম সালিশটা নাকি নাউজুবিল্লা মার্কা লুকালয়তে নাকি করা যাবে জানে, এই জন্য সব মাটা নিয়ে আসলাম। ওই দুই সমাজের লোক যদি সাথে থাকে তো সালিশের কার্যক্রম শুরু করা হোক। এবার বুয়ে সালিশ কি রাম ডাকলে? সালিশ তো ডাকবো আমি। এই সকালবেলা বই দেখে বাড়ি যাতে পারলাম না, মেয়ে মধ্যে মানুষ বাড়ির উপরে কি যে এক নাটক হইলো। সালিশ তোমরা কি রাম ডাকলে? ওই সালিশ তুমি ডাকা আর সে ডাকা ওই একই, ওই উত্তেজিত হে না বসো। হে না হয় বসলাম। ওই পোলট্রির গোশ খোয়া বাদ দিয়ে কি ওই টাকা পয়সা খোয়া শুরু করেছো নাকি? খালিস কিন্তু ওই নিগাল পয়েন্টে কই দিয়ে টাকা কি খোয়া জিনিস নাকি, ও তো পকেটে পুরা জিনিস, কি দিয়ে কি কয়? ভাব খারাপ কাঁথাটা মারিয়ে বসি, কোনো কায়দে যদি খালিস বিয়ের দিক যায় ঝাড়ে মারবো তো। আজকে সালিশটা হইলো এই BTS ভাই নিয়ে। তে ভাই কিছু বলতে চাই, ভাইয়ের কথা সবাই মনোযোগ দিয়ে আগে শোনো, আর না শুনলে কিন্তু তোমরা ভুলে যায় না। আমি ওই চেয়ারম্যান মেম্বারের সাথে এক জায়গায় বসে বসে চা খাই। এই পোকা এটা কোন থেকে সেবার জায়গা ধরল আল্লাহ মাহবুব জানে। তুই চেয়ারম্যান মেম্বারের সাথে চা খাস তা কি? আমি সেই 1973 সালে দল করার লোক। ওই যে চেয়ারম্যানের বাপ আছে না দৈলু, ওর সাথে আমি দল করে আইছি, ওরও ভোট দিয়েছি। দাঁড়াও বাবু আমি স্টার্ট করে নি। হ্যাঁ ওই বাবুর কথা তো আমরা শুনবো, এটা ঠিক আছে। শুনলাম বিয়ে থাবার ব্যাপার, তা বিয়ে তো মালিক করবে, ও তো জায়গায় উপস্থিত, কিন্তু সে মেয়ে কই? ওই পাত্রী হলো সে। ও বাবা, এ যদি পাত্রী হয় তাহলে পাত্র কারা? নাউজুবিল্লাহ মিন জালেক, এক শালা কি কয়? দেখেন মাতুব্বার খবরদার, আপনি আমাকে অসম্মান করে কথা বলবেন না, আমি কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান ও শ্রদ্ধা করতেছি, খবরদার আমাকে অসম্মান করে কথা বলবেন না। আমি মেয়ে হতে পারিনি, এটাই কি আমার অপরাধ? আমি তো BTS। না ঠিক আছে, তুমি মেয়ে হতে পারোনি এর দোষের কিছু না, তে এতো পাত্রী থাকতি তোমার এই মালিকেরই পছন্দ হইলো কোন কায়দায়? কারণ মালিক তো পাত্রী নয়, আমি নিজেই তো পাত্রী, আর আমি পাত্রী চাই না, পাত্রই চাই। সেটা চড়িয়ে আর ভেঙে ফেলে দিবা না বেয়াদব, হুস করে কথা বল। খবরদার মাতুব্বার আমার উপরে ধমক দেবেন না, এবার কিন্তু আমি নানি নির্যাতনের মামলা দেবো, তবে আপনার নামে। ওই দেখো কি কয় না কয়, তো তুমি বলে নিজেই মেয়ে না, তাই নানি নির্যাতনের কেসটা আসে কোন থেকে আমি তাই বুঝলাম না। কারণ এখনো BTS নিয়ে সেই আইনটা তৈরি হয়নি। ইয়ে তো ছাগল উট দুম্বা থাকতি, এই মালিককে বলির পাটা তুমি কেন বানাইলে বলো? কারণ মালিক আমাকে কলঙ্কিত করেছে। তাহলে আপনারা সবাই শুনুন, আমি ভোরের দিকে যাচ্ছিলাম মাঠে পানি দিতে, তাহলে এবার আপনারাই বলুন, আমার কি অন্য কোথাও আর বিয়ে হবে? না এই ভাই সাথে খুব অন্যায় হয়েছে, এই বেচারার দোষ না আসলে স্মৃতির দোষ। কি করবো এখন, সালিশটা কোন দিকে গড়াবো? আট বিঘে ভুই ধান বেচেছি, এদিকে ছাগল গরুটাও বেচা বেচা করতেছি, পকেটে করে তো ধান বেচার টাকা নিয়ে আসলাম, কার পকেটে যাবে এনে তো আমি আর বুঝে কুল করতে পারলাম না,
টাকা কয়টা খরচ করার দরকার কি করে র করো দেখতেছি এই শালি হয় না কি করে কোনো ভাবে একটা পুরুষ আর একটা পুরুষের বিয়ে করতে পারে না তুমি অন্যায় ভাবে আবদার করতেছো কিন্তু বাপু না মাতুব্বা না আপনি বুঝতে পারছেন না মালিক কি চাই আমার টাকা পয়সা জমি জাতি গাড়ি বাড়ি যা আছে আমি তো সবকিছুই মালিককে দিতে চাই ও শুধু আমাকে একটু ভালোবাসা দিবে কি করে হ্যালো গুনি তুই আমার বাড়ি আসার আগে ইসনকে দরজা দিয়ে পোলাইলি তা না হলে আজ আমার এই শালিশি আসা লাগে না এত বেলা আমার ওই হাসপাতালে ডাক্তারের সাথে দৌড়দৌড়ি করা লাগে কোন ওষুধ লাগবে কোন ঠ্যাং ঝুলবে এই সপ্তাহ নিয়ে বিবেচনা করা লাগে কি আর কব শীতে বিভাগে পড়িলাম আর দোষ না আপনারা কি চান বলেন মালিক কি কি আমার হাতে তুলে দেবেন না নাকি আমি অন্য ব্যবস্থা নিব এই ছানার বিটিএস চুপ কর তোর কিটা বিয়ে করবে তোর কিটা বিয়ে করবে আর দুবার ওই শীতের মধ্যে কুয়াশার মধ্যে কোন একটু বিছনতে জায়গা ধরলাম কেউ দেখিনি ওই আস্তে করে পরে ওই আমার শরীর নিব আবার জোরদার কাটা বেশি ধরে ধরে ধরেছে তোরাই ধরে বিয়ে করতে হ্যাঁ না মালিক না তুমি এভাবে বলতে পারো না তুমি আমার জীবনের প্রথম পুরুষ তোমার ওই মুখের কোথায় কেমন মিষ্টি লাগে মাতুব্বা সাহেব আমার কিন্তু অন্য কোথাও বিয়ে হচ্ছে না মেয়ে পক্ষ মেয়ে আমাকে দিচ্ছে না এখন আপনারাই বলেন আমি কি করব এ কি বিপদে পলাম এ যে ঝুলিয়ে পুড়িয়ে শেষ হয়ে গেলাম আমি টাকাই খুসা লাগতেছে ও লাগ দিই পারে কস কইছে বান্ডিল আবার পিন মারা তো থাক থাক পক্কেই যাবেন কি করে আমরা চাই বিচার সঠিক হোক ন্যায় বন্টন হোক এই ভাইটার ইজ্জত হানি হয়েছে এই ভাইটার এখন কোথায় বিয়ে হবে আপনারা ভাই বলেন কি দেখি করা যায় এই চিকিৎসা আমার দ্বারাই হবে না তোমরা যা পারো তাই করো তাই বলে বিটা মানুষ দুইজনই কিরাম একটা হয়ে যায় না পাঁচ বছর ধরে ভাবলু এর কোনো ফলাফল আমার কাছে আসবে না ও হলি হানু যায় ও কোনো ব্যাপার না ক্লিন শেভ করে শাড়ি চুড়ি পরাই রাখলো ওরে চেয়ারম্যানের চেলা তোর দেখতেছি মাতুবার ওই মূল ঘটনা কি হয়েছে আমি বর্ণনা করি আপনি একটু আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন ওই সকালবেলা আমার একটা অভ্যাস আছে ওই একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে আমি ওই রুমজান চাচার ওই বাঁশ বাগান মুখো যাই তো তাই আমি বইছি বিরাট কুয়াশা আজকে সকালবেলা ওই সকালবেলা কি কোনো বিটি মানুষ বাইরে আসতে পারে আমি দেখি নিরিবিরি হেলে দিলে কিটা হাইটে যাচ্ছে চাদর মুড়ি দিয়ে আমি আবার ভাবিছি আমাদের গ্রামের কোনো মেয়ে হয়তো ওই অন্য কারোর সাথে পলিয়ে মলিয়ে যাচ্ছে কিংবা কোনো ঘুটু লাইনে যাচ্ছে এটা আমাদের গ্রামের মানুষ ধ্বংস হতে পারে না দেখা যাচ্ছে আমার বাড়ির মেয়ে হতে পারে আপনার বাড়ির মেয়ে হতে পারে তাই আমি আর কেটে বাধা দেওয়ার জন্য উঠে দিয়ে পিছনে দৌড়াই ধরলাম মেয়ে মানুষ মনে করে জানি ফিরে ধরলাম এ কথা সত্যি এই আমি নিজের ভুল স্বীকার করতেছি যে মেয়ে মানুষ মনে করে আমি দৌড়াই ধরলাম কিন্তু দৌড়াই ধরে তারপর দেখি এই মোটা গোপ আর এর বিটা মানুষ এ কি আমার অপরাধ আমার প্রিয়জনে মাতুব্বার আমি বলতে চাই যদি মেয়ে মানুষ মনে করে পিছনে জোড়াই ধরাই আমার যদি ইপ্রিজিংয়ের মামলা হয় যাবজ্জীবনের একদিন কম কারাদণ্ড হয় ওই আমি একদিন বাড়ি এসে সুখী শান্তিতে থাকতে চাই তবু আমার কান্দে এ ঝুলোই দিয়েন না আমি কিন্তু রাতের অন্ধকারে এড়িয়ে বাইরে ফেলে দিবানে নাই কিন্তু নিজেই মেরে দেওয়ান মাতুব্বার আর আপনারও কিন্তু ফাঁসাই দিয়ে দেওয়ানে তাই তো এটা সঠিক কথা বলেছে আর এই শালা তো জানটা একদম আর কবুজ করে ফেলে দিয়েছে আমাকে আমি জানতাম মালিকেরা আপনারা এক সাইড করে বাঁচিয়ে দেবেন এইটা আমি অনেক আগে থেকে জানতাম এখন আপনারা বলেন আমাকে কার সাথে বিয়ে দেবেন কোন ছেলের সাথে দিবেন বলেন আপনারা শালার বাল পাকা কয় কি এই বারবার ছেলের মুখে আঙুল তুলছো না তুমি এটা মেয়ের কথা বলতে পারতেছ না বারবার এক কথা কথা তোমার তো টাকা পয়সা ভালোই আছে এটা গরিব মানুষের একটা মেয়ে দেখে তুমি বিয়ে করে নিতে পারো তোমার বাবু এ তো ভাতারের ভাত খাওয়ার শখ আমার বাড়িওয়ালা যদি বয়সটা যদি বেশি হইতো তাহলে আমি তোমার এই টাকার জন্য বিয়েটা করতাম খালি মালিক না নিলে তুমি নিয়ে নে ওই দেখো আর বোধ তুমি চেনো ও নিয়ে যাওয়ার সাথে সাথে গলা টিপে মেরে ফেলে দেবেন ও জেল খাটবে কিটা আমি জানি আপনারা ওই বারবার মালিকের দিকেই যাচ্ছেন কিন্তু আপনারা হয়তো ভুলে গেছেন নারী পুরুষ কিন্তু সমান অধিকার তুমি যে নারীও না পুরুষও না তুমি তো নিজেই করছো তাহলে অধিকার কোনটা আসে তাহলে আপনারাই বলেন মালিককে যেহেতু পাওয়া সম্ভব না আমি এখন কি করব এবার উঠামে ধরে দেখতেছি তুমি মালিকের বাদে কি চাও বাবু খাও দিনি মাতুব্বা সাহেব আপনারা তো সবই জানেন আপনারা তো সবই শুনেছেন ওই মালিক আমাকে কলঙ্কিত করেছে এখন তো ওকে পাওয়া সম্ভব না
কিন্তু এই যে এই ভাইটা না বলেছে, এই ভাইয়ের কথাও অনেক মিষ্টি লেগেছে। এই ভাই যে বললো না যে হাতে শাড়ি চুরি পরা, তো আমি কিন্তু এই ভাইয়ের জন্য পড়তেও প্রস্তুত আছি। কিরা ভাই, কোন ভাই? তুমি, তুমি তো বললে শাড়ি চুরি পরিয়ে রাখবা, আমি তোমার জন্য শাড়ি চুরি পরতে রাজি, দাড়ি গোপো কাটতে রাজি। বলো সাক্ষী ঘুরলো কখন? ও মালিক বাদে আমি কে? ওই মালিকের তো চেসিস ভাঙা। মালিক সকালে আমার সাথে জোর জবরদস্তি করে পারেনি। আমার তোমাকে অনেক ভালো লেগেছে, তোমার বডি ফিটনেসটাও না অনেক সুন্দর। এই তুই কি জানিস আমি চেয়ারম্যানের লোক, আমার হাত কত বড় লম্বা, তুই কি কিছু জানিস? এই জন্যই তো আমাকে তোমার অনেক বেশি ভালো লেগেছে। আমি জানি তুমি আমাকে এই পরনিন্দা সমাজের হাত থেকে বাঁচাতে পারো। এই তুই কি চাস? আমি কিন্তু দিন দুপুরে মানুষ খুন করে ওই রাত্রি মাঠে ঘুমানো লোক। ও বাবা কি সাহসী বীর, আমি তোমাকেই চাই। শুকুর আলহামদুলিল্লাহ। মাতুব্বার বেশি সময় থাকে না, খানিক পর তোমারও চাইত পারে, আমার সাইজ তো মিটে গেছে। হ্যাঁ মালিক তো দৌড় মারল, এবার আমি কি করবো? আমার তো বার আমার পেটে খুব চাপ দিয়েছে গো, তোমরা একটু কথাবার্তা কও, আমি একটু আসতেছি। যা বাসা গেছে কুরমান চা, ওই তোমার ছেলে খুব দ্রুত ঢাকা ফার্মগেটে পাঠিয়ে দিবা, আর ওই টাকা পয়সা যা যদি দিদি নিতে যাও না রে দাও। এই যে এর মধ্যে টাকা আছে, এটিএম কার্ডও আছে, সবকিছু খরচ করে মানি ব্যাগ তোমার বাড়ি পৌঁছিয়ে দিবে। কি করে গেলাম আমি? সবাই তো আমাকে একে একে ছেড়ে চলে গেল। মাতুব্বার এরা সবাই আমাকে রেখে চলে গেল। আমি কি বিটিএস বলে আমার কোথাও বিয়ে হবে না? আমার কি কোনো দাম নেই? কি করে